হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর দেখুন, আমি কত আয়োজন সাজিয়ে নিয়ে বসে পড়েছি। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আমার ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা চলুন, কী কী আছে আজকে আয়োজন দেখে নিই। এখানে আছে চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে সে সাউর কি ওল ডাঁটা, ওল গাছ চিনেন, ওল গাছের সেই ডাঁটা, আর এই যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে দেখুন বন্ধুরা, ইলিশ মাছের তেল আর ও তার গেঁড়ু। আর এখানে আছে বন্ধুরা নতুন আইটেম, বর্ষাকালে যাদের খড়, ধানের যে খড়, সেই যদি খড় থাকে তারা জানবে, ছাতু, আমরা বলি ছাতু, ওটার নাম হচ্ছে মাশরুম। মাশরুম অনেকে চাষ করে, কিন্তু এটা চাষে নয়, এটা প্রাকৃতিক, একা একাই হয়েছে। তাহলে বন্ধুরা লাস্ট পাতে সর্ষে ইলিশ দেখুন, এই যে দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে বন্ধুরা আর এক থালা ভাত। তাহলে বন্ধুরা আর বেশি সাড়া করবো না, আর শব্দও করবো না, টুকটুক করে খেতে থাকবো। চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। আজকে উচ্ছে সেদ্ধটা নেই, উচ্ছে সিদ্ধ নেই, আচ্ছা লাগবে না, আজকে তো উচ্ছে সেদ্ধ নেই। তাহলে এইগুলো দিয়ে খাওয়া যাক, তবু কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আর এখানে লঙ্কা আর পেঁয়াজ আছে, এটা হচ্ছে ভাজা লঙ্কা বন্ধুরা। তাহলে চলুন খাওয়া শুরু করা যাক। প্রথমে আমি খাবো ইলিশ মাছের তেল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই যে ইলিশ মাছের তেল, আর একটু শুকনা লঙ্কা মলে নেব। শুকনা লঙ্কার বন্ধুরা টেস্ট আলাদা, কিন্তু একটু শরীরে ক্ষতিকারক, কোনো ব্যাপার না, এগার দিন চলে। আমি পুরো তেলটাই নিয়ে নেব, আর একটু আছে ভাত দিয়ে একটু মাখিয়ে তুলে নেব, দিয়ে একটু ভালো করে একে মাখতে হবে। বন্ধুরা চলুন তাহলে, কি খুশবু, বন্ধুরা সেই লেভেলের টেস্ট। শুধু খাওয়া হবে, কথা হবে না কিন্তু। হেভি টেস্ট বন্ধুরা, ইলিশ মাছের তেল তো, ইলিশ মৌসুম মানে আর কোনো কথা হবে না, সবার ঘরে ঘরে ইলিশ, ইলিশ উৎসব পালন হচ্ছে। বন্ধুরা এবারে খাবো আমি চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি তরকারি, এই যে চিংড়ি মাছ দেখুন, বড় বড়, হুম
বন্ধুরা সর্ষে ইলিশটা কিন্তু দু পিস নিয়েছি, এইভাবে দিয়ে করে পুরো ফাটাফাটি লেভেল, এই লেভেলে স্বাদ হবে না, তাহলে ও কি করবে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। বন্ধুরা আপনারা খেতে খেতে বলুন, চিচিঙ্গে তরকারিটা খাওয়া দিয়ে খাওয়া হয়ে গেল, এবারে আমি খাবো এই যে সেই মাশরুম, প্রাকৃতিক মাশরুম। এই যে মাশরুম, এই যে মাশরুমগুলো দেখুন, এই মাশরুম এ তো আরো টেস্ট সেই লেভেল পুরো। বন্ধুরা এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করা, খেয়ে দেখবেন একবার, অনেকে চচ্চড়ি করে আলু দিয়ে, এইভাবে একবার খেয়ে দেখবেন, এক তালা ভাত উড়ে যাবে। আমি এক তালা ভাত খাচ্ছি না, এই এতগুলো তরকারি আছে তো সেই মাশরুম একটু ভাত নিয়ে খাচ্ছি। ওল ডালা প্রথমে একটু খেয়ে দেখে নি, যদি গলা কিটো, তরকারিটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে বন্ধুরা তরকারিটা। প্রাকৃতিকের কি হাওয়া, আজকে যে কটা তরকারি হয়েছে অসাধারণ। পুরো ফেরি লেগে বন্ধুরা, আমরা তো
ঘরে গুছে ইলিশ জুস সব ইলিশ পালন সরষে ইলিশ অনেক রকম ইলিশ রেসিপি করে খাই। কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, যারা ধরে বাইরে সাগরে যারা বড় বড় ট্রলার নিয়ে যায়, যারা ডুবে যায় মারা যায়, তাদের কী অবস্থা হয় বলুন তো? আমরা তো ঘরে বসে আনন্দ করে খাই। তাদের জন্য একটা লাইক জপ করে আর বেশি বেশি করে শেয়ার করে দিন। একটা অঘটন হয়ে গেলে তাদের বাড়িতে কী অবস্থা হয়? একটা ইলিশ মাছ ধরার জন্যে, আমাদের মতো লোকেদের খাওয়ার জন্য তারা কত কষ্ট করছে, তাই না বন্ধুরা? চলুন তাহলে যে এই যে ইলিশ ইলিশ উৎসব পালন করছি, তার সাথে সেই মৎস্যজীবী ভাইদের জন্য ছোট্ট একটা লাইক আর শেয়ার। বন্ধুরা একটু ভাত চেয়ে নেব। বন্ধুরা এই যে ভাত নিয়ে নিলাম একটু চেয়ে, আর সরষে ইলিশ বলে কথা আর ভাত নেব না তা বললে কি হয় নাকি? থামো তো তুমি, আগে আমি ইলিশ সরষে ইলিশ দিয়ে খাই। এই যে দেখুন ইলিশ দেখতে পাচ্ছ? চলুন তাহলে, কি অবস্থা কি অবস্থা বন্ধুরা! নৌকা নৌকা খাই, নৌকা দনি হ্যাঁ। চলুন এই যে একটু ভালো করে মাখিয়ে নেব। এই যে চলুন তাহলে, দিল পুরো ঝাঁকা নাগা, দিল পুরো ঝাঁকা নাগা। উফ, সেই লেভেলের টেস্ট বন্ধুরা এই যে ইলিশ মাছের মুড়ো দেখতে পাচ্ছ? খাই, সেই লেভেলের টেস্ট বন্ধুরা। মারাত্মক টেস্ট, লেভেল পুরো হাই। এই ইলিশ মাছ দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে গেল বন্ধুরা, যা টেস্ট করেছে বন্ধুরা আর বলার নয়। এবারে দেখতে সুবিধা হবে। সত্যি স্বাদ, দিল পুরো গার্ডেন গার্ডেন।
এই টেস্ট বন্ধুরা, তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, একদম শেয়ার করে দেবো গো আর সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে বন্ধুরা চলুন এখন রাখছি, টাটা টাটা।